সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন্ডো টিভি স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব নার্সিং ক্যারিস। নার্সিং ক্যারিস শিশুর মুখদাঁতের একটি বড় রকমের স্বাস্থ্য সমস্যা, নার্সিং বোতল মাউথ সিনড্রোম নামে এটি পরিচিত, এবং শিশুর একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা হিসাবে এটি চিহ্নিত করা হয়। যদিও বিষয়টা শিশুর মা বাবা খুব একটা গুরুত্বের সাথে বিবেচনা করেন না, তথাপি পরীক্ষা করলে দেখা যাবে আমাদের দেশে আদরে লালিত অধিকাংশ শিশুরই এ ধরনের সমস্যা রয়েছে, এবং এ ধরনের সমস্যায় অনেক শিশুরাই নানা রকম কষ্টে জীবনযাপন করছে। এর একটি বড় কারণ হচ্ছে অজ্ঞতা এবং অকারণে অবহেলা। কারণ অধিকাংশ মা বাবা মনে করেন শিশুর দুধ দাঁত খুবই ক্ষণস্থায়ী এবং এগুলো পড়ে গিয়ে স্থায়ী দাঁত পড়বে বিধায় এর নিয়মিত পরিচর্যা কিংবা চিকিৎসা কোনোটিরই খুব একটা প্রয়োজন নেই। অথচ এটা যে কত বড় মারাত্মক স্বাস্থ্য সমস্যা তা টের পাওয়া যাবে তখন যখন শিশুর দাঁত ব্যথা, মুখ ফুলে যাওয়া অথবা মুখের নানা ধরনের যন্ত্রণাকাতর অবস্থার সৃষ্টি হয়। অজ্ঞতার বশবর্তী হয়ে কিংবা স্রেফ ক্রমাগত অবহেলার কারণে শিশুর মুখদাঁতের এ ধরনের স্বাস্থ্য বিপর্যয় শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা শিশুর সামগ্রিক স্বাস্থ্যের উপর মারাত্মক একটি প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি শিশুর দাঁত ব্যথাযুক্ত থাকে অথবা কষ্টে ভুগতে থাকে, সেই শিশু তার খাবার খেতে আগ্রহী হয় না, ফলে শিশুর পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এছাড়া মুখগহ্বরে নানা ধরনের যে রোগ সৃষ্টি হয়, বিশেষ করে ডেন্টাল ক্যারিস, এই যেটির কথা আমরা নার্সিং ক্যারিস বলে আমরা আজকে আলোচনা করছি, এর কারণে খাদ্য গ্রহণে যেমন অনীহা থাকে, একই সাথে মুখে অবস্থিত ব্যাকটেরিয়া তার টক্সিন লিবারেট করে, সেই সেই টক্সিনের কারণে তার খাদ্যে হজমের বিক্রিয়ায় বাধাগ্রস্ত হয়, ফলে শিশুর খাদ্য গ্রহণে অনীহার ফলে শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই যে নার্সিং ক্যারিস, আসলে এটি শুধুমাত্র শরীরের মধ্যে, শুধুমাত্র আমাদের মুখগহ্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং সামগ্রিক স্বাস্থ্যে যেমন একটি ঝুঁকি আনে, সেই প্রেক্ষাপট বিবেচনায় অবশ্যই শিশুর সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যা গুরুত্বের সাথে ভাবতে হবে। এবং এই যে অবস্থা, এ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য শিশুর মা বাবাকে কি করণীয় সেটি সম্পর্কেও আমাদের জেনে রাখা ভালো। নার্সিং বোতল সিনড্রোম নামে পূর্বে এটি পরিচিত ছিল এবং বর্তমানে তা নার্সিং ক্যারিজ নামে পরিচিত। শিশুর খাদ্য গ্রহণের অভ্যাসগত কারণে যে সমস্ত দাঁতগুলোতে ক্যারিজ হয় সেগুলো সাধারণত উপরের চোয়ালের সামনের দাঁত এবং নিচের চোয়ালের পিছনের দাঁতগুলো আক্রান্ত হয় বেশি। মজার ব্যাপার হলো, নিচের চোয়ালের সামনের দাঁতগুলোতে এ ধরনের ক্যারিস দেখা যায় না। কারণ হলো, এই শিশু যখন মাতৃদুগ্ধ অথবা তার ফিডার খায় তখন ক্রমাগত যে চষতে থাকে জিহ্বার প্রেসার এবং তার যে ঠোঁটের যে প্রেসার, এর ফলে সামনের দিকে খাদ্য জমতে পারে না, ডেন্টাল ব্ল্যাক তৈরি হয় না বলে এখানে ক্যারিস সৃষ্টি হয় না। এছাড়া আমাদের মুখগহ্বরে যে লালা নিঃসরণের যে প্রক্রিয়া সেটিও সামনের দিকেই বেশি হয়। এ কারণে নার্সিং ক্যারিস ক্ষতি যেটুকু ক্ষতি করতে পারে, বিশেষ করে উপরের চোয়ালের সামনের দাঁত এবং নিচের চোয়ালের পিছনের দাঁত, এবং খুব অল্প সময়ের মধ্যে এই দাঁতগুলো নষ্ট হয়ে যায়। সাধারণত দেখা যায় যে ওই দাঁতগুলো
ক্যারিজের আক্রমণের ফলে এমন হয় যে শুধু কালো অংশটুকু বাদে পুরো অংশ ক্যারিজে নষ্ট হতে থাকে। এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় গাল ফুলে যায়, শিশুরা নানা রকম যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। এই সময়কাল সাধারণত 24 মাসের বেশি হয় না। কারণ হলো এই যে ফিডার খাওয়া অথবা বোতলে খাবারের গড় বয়স প্রায় 24 মাস এরকম, যদিও বিজ্ঞানসম্মতভাবে এটি 12 মাসের বেশি হওয়া উচিত নয় বলে বিশেষজ্ঞদের ধারণা। নার্সিং ক্যারিজ শিশুর দাঁত কখনো কখনো বাদামি রং ধারণ করে বলে অনেকের ধারণা, এটি সম্ভবত শিশুর ভিটামিন বা মিনারেলসের অভাবজনিত কারণে একটি গঠনগত সমস্যা। আসলে সেটি তা নয়। উন্নত বিশ্বের এক সমীক্ষায় দেখা যায় শিশুর বয়স 2 বছর হতে না হতেই প্রায় শতকরা 10 ভাগ শিশু নার্সিং ক্যারিজ এ ভুগতে থাকে। তাহলে নার্সিং ক্যারিজ কেন হয় সেটি আমরা একটু জেনে নিই। যদিও চিনিযুক্ত খাবারে যেমন সিরাপ, জুস, চকলেট, আইসক্রিম ইত্যাদিকে কালপ্রিট হিসাবে চিন্তা করা হয়, তথাপি মিষ্টিহীন দুধ বা খাবারও অনেক সময় দীর্ঘক্ষণ মুখের মধ্যে যদি থাকে সেটির অবস্থানগত কারণেও নার্সিং ক্যারিজ হতে পারে। শুধু তাই নয়, মায়ের দুধও যদি শিশু বেশিক্ষণ ধরে খেতে থাকে এবং সে কারণে নার্সিং ক্যারিজ হতে পারে। সাধারণত শিশুরা ঘুমের মধ্যে যদি ফিডার কিংবা মাতৃদুগ্ধ খায় তাহলে নার্সিং ক্যারিজ আক্রান্ত হয় বেশি, কারণ ঘুমের মধ্যে শিশুর মুখের লালা নিঃসরণ কমে যায় এবং মুখ গহ্বরে যে ব্যাকটেরিয়া দাঁত আক্রমণে সুবিধা পায়। এছাড়া মুখের মধ্যস্থিত যে মাতৃদুগ্ধ যদি শিশুর গাল বেয়ে অনেক সময় কানের মধ্যে চলে যায় বলে নার্সিং ক্যারিজের সাথে সাথে কানের মধ্যেও একটা প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি হতে পারে। তাহলে প্রতিরোধ করার উপায় কি? নার্সিং ক্যারিজ প্রতিরোধ করতে হলে শিশুর মা বাবা, আত্মীয় স্বজন যারা শিশুর খাদ্য ও পরিচর্যার কাজে নিয়োজিত তাদের ভূমিকাই মুখ্য, কারণ শিশুরা বেড়ে ওঠে এদের সহায়তায়। শিশুরা কোনো অভ্যাস নিয়ে জন্মায় না, আমরাই তাদেরকে নানাভাবে অভ্যস্ত হতে সাহায্য করি। তাই যে শিশুকে কখনো মিষ্টি জুস কিংবা চকলেট দেয়া হয় না সে কখনো ওইগুলোর প্রতি আসক্ত থাকে না। এছাড়া শিশুর মুখ ও দাঁতের পরিচর্যার জন্য বড়দের সাহায্য প্রয়োজন। সুতরাং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শিশুর দাঁত গঠন রোগ প্রতিরোধের জন্য সকলকে সজাগ থাকতে হবে। এর মধ্যে শিশুর খাদ্য গ্রহণ পদ্ধতি এবং নিয়মিত মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার প্রতি খেয়াল রাখা বিশেষভাবে জরুরি। অন্তত একটি বিষয়ে শিশুর মাকে খেয়াল রাখতে হবে, তা হল ঘুমের মধ্যে ফিডার কিংবা বুকের দুধ না দেয়া। তাহলে আপনার ঘর আলোকিত হবে স্বাস্থ্যবান শিশুর সুস্থ হাসিতে। আজ এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।